নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই সুস্বাদু ও মুচমুচে মেথি পাতার বড়ার রেসিপি শেয়ার করছি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি আপনারা সন্ধেবেলা চা কফির সাথেও পরিবেশন করতে পারেন, বা এটা ডাল ভাতের সাথে খেতেও অসাধারণ লাগে। অবশ্যই করে এই সহজ নিরামিষ রেসিপিটা একবার ট্রাই করবেন। আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন সবার সাথে, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। মেথি পাতার বড়া তৈরি করার জন্য আমি এখানে মেথি শাক নিয়ে নিয়েছি। আপনারা যেরকম পরিমাণে বড়া তৈরি করবেন সেই অনুযায়ী শাক নিয়ে নেবেন। শাকটাকে ভালো করে আমাদের প্রথমেই জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর জল ঝরিয়ে নিয়ে এই শাকের থেকে পাতা আর যে ডাঁটিগুলো একটু নরম থাকবে সেইগুলোই ব্যবহার করতে হবে। যে ডাঁটিগুলো একটু শক্ত থাকে আর একটু ফাঁপা থাকে, একটু কাঠি কাঠির মতন লাগে, সেইগুলো কিন্তু আমরা ব্যবহার করব না। শাকটাকে আমরা ভালো করে কুচিয়ে নেব। এবার এখানে ব্যাটার তৈরি করার জন্য এরম একটা বাটিতে আমি দিয়ে দিলাম 3 বড় চামচ বেসন। 3 বড় চামচ বেসন দিচ্ছি এখানে, যেহেতু মেথি পাতার পরিমাণটা যেরকম আছে সেই অনুযায়ী বেসন আর চালগুঁড়ো আমাদের ব্যবহার করতে হবে। 3 চামচ বেসনে আমি 2 বড় চামচ দিয়ে দিয়েছি চালগুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আতপ চালটা ধুয়ে শুকিয়ে রাখা ছিল, সেটাকে আমি মিক্সারের ছোট জারে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চিমটের মতো হলুদ গুঁড়ো, আন্দাজ করে একটু নুন দিয়ে দিলাম। এবার একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা না থাকলে আপনারা এখানে লঙ্কা গুঁড়ো দিয়েও বড়াগুলো তৈরি করতে পারেন। এবার সব শুকনো উপকরণগুলো আমি প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই বড়াতে যারা পেঁয়াজ কুচি পছন্দ করেন তারা পেঁয়াজ কুচিও দিতে পারেন। এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালো ঘন ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা তৈরি করার সময় বেসন আর চালগুঁড়িটাকে খুব ভালো করে আমাদের ফেটাতে থাকতে হবে। একবারেই কিন্তু অনেকটা জল দিলে চলবে না, অল্প অল্প জল দিয়ে ভালো করে ফেটাতে ফেটাতে একটা ঘন ব্যাটার আমরা তৈরি করে নেব। ঠিক এরকম আমাদের ব্যাটারটা তৈরি করতে হবে। এবার ওপর থেকে আমি কুচিয়ে রাখা মেথি শাকটা দিয়ে দিলাম, আর কোনোভাবেই যেন এই পাতার বড়া তৈরি করার সময় বেসন আর চালগুঁড়ির পরিমাণটা শাক পাতার থেকে আমাদের যেন বেশি না হয়। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। আমাদের বড়ার মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবার এখানে একটা কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি। এখানে আমি 4 বড় চামচ সাদা তেল গরম করেছি, যেহেতু ননস্টিক কড়াইতে বড়াগুলো ভাজছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আঁচটা মাঝারি করে দিয়ে এর মধ্যে আমরা বড়ার মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এইভাবে তেলে ছেড়ে দিচ্ছি। বড়ার মিশ্রণটা দেওয়ার পর 1 মিনিট অপেক্ষা করে তারপর আমরা এটা উল্টে দেব, আর দ্বিতীয় পিঠটাও 1 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে করে মাঝে মাঝে উল্টে পাল্টে 3-4 মিনিটের মধ্যেই আমাদের বড়াগুলো খুব সুন্দর ক্রিস্পি করে ভাজা হয়ে যাবে। যখন মনে হবে 1 পিঠ ভাজা হয়ে গেছে, দ্বিতীয় পিঠটা আরেকটু ভাজার প্রয়োজন আছে, তখন আমরা উল্টে উল্টে ভালো করে এই বড়াগুলো ক্রিস্পি করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন দুদিক খুব সুন্দর করে ক্রিস্পি করে লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার এই বড়াগুলো আমি তেলের থেকে তুলে নিচ্ছি, আর বাকি বড়াগুলোকেও একইভাবে আমরা ভেজে নেব। অনেক সময় জ্বরে বা সর্দি কাশিতে মুখে অরুচি হয়ে যায়, তখন এই ধরনের বড়া ভেজে গরম ভাতে একটু ঘি দিয়ে কাঁচা লঙ্কার সাথে খেলে মুখের রুচি আবার ফিরে আসবে। যারা কখনো এইভাবে মেথি পাতা দিয়ে বড়া তৈরি করে খাননি তারা একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এটা চা কফি বা ডাল ভাত দুটোর সাথেই ভালো লাগবে। আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।